জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ডোমকল থানা পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম গোলাম মোস্তাফা, বয়স আনুমানিক 29 বছর। তার বাড়ি ডোমকল থানা শাহাদেয়ার চুয়াপাড়া এলাকায়। জানা যায়, 30 অক্টোবর অর্থাৎ গতকাল সোমবার ডোমকল বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছিল গোলাম মোস্তাফা। তারপরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটক করে গোলাম মোস্তাফাকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি পাইপ গান এবং 3 রাউন্ড গুলি। আজ মঙ্গলবার ধৃত ওই ব্যক্তিকে 7 দিনে পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে পাঠানো হয় জেলা আদালতে। তবে কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ডোমকল শহরে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানা পুলিশ।